সংবাদ গ্রহণ করতে গিয়ে যশোর জেনারেল হাসপাতালে হামলা শিকার হয়েছে সাংবাদিকরা। শুধু তাই নয়, তত্ত্বাবধায়ক দুই সাংবাদিক ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। রোববার দুপুরে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় হাসপাতালে তত্ত্বাবধায়ক কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদের উপর হামলা চালান। হামলায় লাঞ্ছিত হন বাংলাদেশ টেলিভিশন যশোর প্রতিনিধি ওয়াহাবুজ্জামান ঝন্টু, একাত্তর টিভির যশোর প্রতিনিধি এস এম ফারহাদ ও ক্যামেরা পার্সন শাহারুল ইসলাম। পরে তত্ত্বাবধায়ক একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন শাহারুল ইসলামকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো যখন ওনার রুমে আমি উপস্থিত হই, তো আমার ক্যামেরাম্যানকে দেখে উনি খুব গালিগালাজ করে রুম থেকে বেরিয়ে যেতে বলে এবং ক্যামেরা ভাঙচুর করে। তখন আমার ক্যামেরাম্যান যথারীতি ক্যামেরা বের করে উনি রেকর্ডিং করতে থাকেন। তো একটা পর্যায়ে যখন উনি রেকর্ডিং করেন, তখন ক্যামেরা ভাঙতে গেলে আমি তখন আবার ঠেকাতে চাই। তো একটা পর্যায়ে সে কল দিয়ে বাইরে আরও কিছু লোকজন নিয়ে আসে, তারপর হামলা করতে যায়। এর পাশাপাশি পুলিশকে ডাক দেয় এবং পুলিশ এসে আমার ক্যামেরাম্যানকে প্রথমে হাত ধরে অ্যারেস্ট করতে যায় আর কি। তখন আমি পুলিশকে বলি যে আপনি তাকে হাত ছাড়েন, আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। তো এরকমভাবে উনি আমাদেরকে নানান রকমভাবে অ্যারেস্টমেন্ট করে। সাংবাদিকরা কোনো তথ্য আনতে গেলে একজন হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক, তিনি যে এইভাবে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করবেন এবং ইনফরমেশন দেবেন না, এটা খুব দুঃখজনক। ডেঙ্গুর তথ্যর বিষয়ে আমার রিপোর্টারের সাথে আমি তত্ত্বাবধায়কের রুমে গেলে তত্ত্বাবধায়ক আমার পরে বিনা কারণেই চড়া হয় এবং আমার ক্যামেরাম্যানকে উদ্ধৃত হয়। সেই টাইমটা আমি কিছুটা হলে ওনাদের ঠেকানোর চেষ্টা করলে বা আমি আমার নিজে সেভ করতে গেলে ওই সময় উনি তখন আমার পরে ক্ষিপ্ত হয় এবং আমাকে ধাক্কাধাক্কি করে। একবার যাই পুলিশ এসে আমাকে আটক করার চেষ্টা করে এবং সেই সময় আমার রিপোর্টার তিনি আমাকে সেই জায়গা থেকে রক্ষা করে। সাংবাদিকদের কয়েকটি সংগঠন তাৎক্ষণিকভাবে জরুরি সভায় বসে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। যশোর 250 বেডের সুপার জনাব হারুন সাহেব খারাপ ব্যবহার করেছে এবং উনি বলেছেন দেখে নেব এবং পুলিশ দেখেছে, এটাতে আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি যে এই ধরনের আচরণ কখনোই ঠিক নয়। এত বড় একটা হসপিটাল চালাতে গেলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করে হসপিটাল চালানো যায় না। আমি মনে করি যে উনি যে ব্যবহার করেছেন, এই ব্যবহারে আমরা যে প্রতিক্রিয়া আমরা দেখাচ্ছি, সেই প্রতিক্রিয়ার ফল হিসেবে আমি মনে করি যে তাদের শাস্তি হওয়া উচিত। আমি শুনেছি যে হসপিটালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যম কর্মীর সাথে, তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে। আসলে আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করে তারাও দেশের জন্য কাজ করে, আর আমরা যারা সরকারি চাকরি করি তারাও দেশের জন্য কাজ করি। আসলে নিজেদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত না। সংবাদ মাধ্যমকে যেমন তাদের চাহিদা মোতাবেক যতদূর সম্ভব তথ্য দেওয়া উচিত, আর সংবাদ মাধ্যম কর্মীদের অনুরোধ যে তার অন্যরাও যেন মানে একদম সরকারি অফিসের যে শিষ্টাচার আছে সেটা মেনে চলে। তবে আমি মনে করি এই ধরনের ঘটনা না ঘটাই ভালো, এটা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করব। বর্তমানে তত্ত্বাবধায়ক হারুন আর রশিদ এই হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, নানা অনিয়ম দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে। এ কারণে হাসপাতালের সুপার সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ ছিলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।